আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। সবাইকে রমজানের মুবারকবাদ জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আজকে হয়তো আমার ভয়েসটা একটু অন্যরকম শোনা যেতে পারে, কারণ আমার একটু ঠান্ডা লেগেছে। আজকে আপনাদের সামনে একটু ভিন্ন ধর্মী ব্লগ নিয়ে হাজির হয়েছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। রমজান মাসের জন্য আমরা সবাই কিন্তু অনেক অপেক্ষা করি আর অনেক এক্সাইটেডও থাকি। অনেকেই রমজান মাস উপলক্ষে ঘর সাজাতে পছন্দ করেন আর অনেকেই কিছু কিছু জিনিসও বানিয়ে থাকেন। তো আমিও কিছু জিনিস বানিয়েছিলাম আমার ঘর সাজানোর জন্য, তো আজকে আপনাদের সাথে শেয়ার করব, আশা করছি আপনাদের ভালো লাগবে। এখানে আমি কতগুলো কালার পেপারকে কেটে আমি ফ্লাওয়ার বানিয়ে নিয়েছি, তারপর রামাদান কারিম আর্ট করে এখন আমি কেটে নিচ্ছি। তো এই তো আমার সবগুলা লেটার কাটা হয়ে গিয়েছে। আর এখানে আমি একটা হ্যাঙ্গিং ফ্লাওয়ার কিনে এনেছিলাম, তো এটা আমি একটু ডেকোরেট করব। তো এখানে আমি কালো একটা রেপিং পেপারে রামাদান কারিম লিখে নিচ্ছি। তো এই তো আমার হ্যাঙ্গিং ফ্লাওয়ারটা ডেকোরেট করা হয়ে গিয়েছে। তো এটা আসলে আমি দরজার সামনে হ্যাং করব, এই কারণে বানিয়েছি। আর এখানে আমার মেয়ের জন্য একটা কাবা ব্যাংক বানাবো, এই কারণে আমি খালি একটা টিস্যু বক্স নিয়ে নিয়েছি, তারপর কালো রেপিং পেপার দিয়ে চারিদিকটা এভাবে কভার করে দিয়েছি। তো কাবা ব্যাংকটা বানানোর উদ্দেশ্য হচ্ছে আমরা সবাই মিলে এটাতে কম বেশি টাকা রাখবো, তারপর যত টাকাই হবে ঈদের দিন নামাজে যাওয়ার সময় মসজিদে দান করবে। তো আমরা যদি আমাদের ছেলে মেয়েদের দান খয়রাতের বিষয়টা না শিখাই তাহলে তারা কিভাবে শিখবে? তো এই কারণে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। ব্যাংকটা বানাতে আমার খুবই ভালো লেগেছে। তো আপনারা চাইলেও আপনাদের ছোট্ট বাবুদের নিয়ে এই ব্যাংকটা বানাতে পারেন, আমার বিশ্বাস তারা খুবই এনজয় করবে। এখানে আমি একটা গোল্ডেন রেপিং পেপারকে মসজিদে শেপ করে কেটে নিয়েছি। তো আমি এই ক্যান্ডেলটা ডেকোরেট করব এই কারণে। তো এই ধরনের ক্যান্ডেল আমি অনলাইনে দেখেছিলাম, তো সেগুলো অনেক প্রাইজি ছিল। তো আমি যেহেতু বানাতে পারবো এই কারণে আমি ঘরে বানিয়ে নিয়েছি। তো দেখতে তো মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর এখানে আমি একটা খালি গ্লাসের জার নিয়ে নিয়েছি। তো এটা আসলে একটা সসের বোতল ছিল, তো আমি ক্লিন করে এখানে রামাদান কারিম স্টিকার লাগিয়ে নিয়েছি। আর এখানে আমি একটা গোল্ড পেইন্ট এনেছি, এটাকে পেইন্ট করব এই কারণে। আর এদিকে আমি কয়েকটা দোয়া প্রিন্ট আউট করে নিয়েছি, তো সেগুলোকে আমি আবার ফ্রেমেও রেখে দিয়েছি। তো এগুলা আমি কোথায় রাখি আপনাদের একটু পরে দেখাবো। রোজা আসার আগে সবার ঘরেই কম বেশি ক্লিনিং হয়, তো আমিও আজকে সারাদিন ব্যস্ত ছিলাম আমার ঘরটাকে ক্লিন করতে। তো আজকে আমার লিভিং রুমটা ডিপ ক্লিন করেছি, তো আপনাদের সাথেও একটু একটু শেয়ার করছি। তো আমার লিভিং রুমের উইন্ডোগুলো ক্লিন করা হয়ে গিয়েছে, তো এখন আমি আমার মিররটাও ক্লিন করে নিয়েছি। তো তারপর এখানে আমার একটা ওয়াল ক্লক, তো এই ঘড়িটা আমার খুবই ফেভারিট, কারণ এখানে আল্লাহ লেখা আছে, তো এই কারণে। আর আমি দুইটা হাফ মুন আর দুইটা স্টার বানিয়েছিলাম, তো এই দুইটা আমি রেখে দিয়েছি আয়নার দুই পাশে। তো এই তো দেখতে পাচ্ছেন এখানে রেখেছি। আর এখানে আমি আমার সাইড ক্যাবিনেটটাও ক্লিন করে নিয়েছি,
তো এটা আমি আসলে দুই দিন পর পরই ক্লিন করি, তারপরও দেখা যায় ময়লা হয়ে যায়। সারা বছর অনেক দিন অনেক দিবস থাকে যা আমরা অনেক বড় সড় করেই সেলিব্রেট করি। তবে একজন মুসলমান হিসেবে আমার কাছে মনে হয় যে রমজান, ঈদ এই দিনগুলোর চাইতে কোনো বেস্ট দিন হতেই পারে না। তো এই দিনগুলোকে আমরা মনের মতো করে সেলিব্রেট করব আর আমাদের বাচ্চাদেরকেও এই দিনগুলোর ইম্পর্টেন্স বুঝাবো। তো লিভিং রুম ক্লিন করে আমি এখন কিচেনে চলে এসেছি। তো এখানে আমি ফ্রিজটাও ক্লিন করে নিচ্ছি। আর এদিকে আমি জায়নামাজ তারপর কতগুলো কাপড় ক্লিন করে নিচ্ছি। তো যেহেতু রমজান মাস তো একটু তো এক্সট্রাভাবে ক্লিন করতেই হয়। তো এই তো আমার সব কিছু ক্লিন করা হয়ে গিয়েছে। তো এখানে আমার সাইড ক্যাবিনেটটা ক্লিন হয়ে গিয়েছে। তো এখানে আমি সব কিছু জায়গা মতো রেখে দিয়েছি। আর এদিকে আমার উইন্ডোটা ক্লিন হয়ে গিয়েছে। তো খুবই ফ্রেশ লাগছে দেখতে সব কিছু। আর এদিকে দেখেন এত কষ্ট করে সব কিছু ক্লিন করে আর সব কিছু জায়গা মতো রাখলাম, আর আরেকজন এদিকে সব কিছু উলট পালট করে দিচ্ছে। তো বাচ্চারা থাকলে আসলে এমনই হয়। আর এই সাইডে আমি কোরআন তারপর ইসলামিক বুক রেখে দিয়েছি। তো আমি আমার হাতের কাছেই রেখে দিয়েছি, যখনই টাইম পাবো বসবো তখনই যেন পড়তে পারি। তো এই কারণে আমি এই সুপার সাইডে আমার এই টেবিলটাতে রেখেছি। আর আমি যে একটা হ্যাঙ্গিং ফ্লাওয়ার এনেছিলাম তো সেটা তো ডেকোরেট হয়ে গিয়েছিল। তো এখন দেখাচ্ছি আপনাদের ফাইনাল লুক। তো এটা আমি আমার দরজার সামনে হ্যাং করেছি। তো খুবই সুন্দর লাগছিল, আমার খুবই ভালো লেগেছে আর আমার হাজবেন্ডও খুব লাইক করেছে। আর আমি যে কালার পেপার দিয়ে কতগুলা ফ্লাওয়ার বানিয়েছিলাম তো সেইগুলো আমি এখানে ডেকোরেট করেছি আমার ডাইনিং এরিয়াতে। তো ফাইনাল লুকটা তো আমার খুবই ভালো লেগেছে। তো আমার হাজবেন্ডও খুব বেশি লাইক করেছে, তো ও বলতেছে খুবই সুন্দর হয়েছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো এখানে আমি যে রমাদান গোলস প্রিন্ট আউট করেছিলাম তো এটা আমি ফ্রিজের সামনে রেখে দিয়েছি।
তো এটা আসলে আপনি কি করবেন সারা দিন রমজান মাসে, তো এখানে তাই লেখা আছে। তো এটা আমি সামনে রেখেছি যেন আমার চোখের সামনেই থাকে। আর আমার কিচেনের এক সাইডে আমি যে ক্যান্ডেলটা ডেকোরেট করেছিলাম সেটা রেখেছি, তো সাথে আবার ইফতারের দোয়া, তারপর সেহরির দোয়া, এটা যে প্রিন্ট আউট করেছিলাম তো একটা ফ্রেমে করে আমি এক কর্নারে রেখে দিয়েছি, সাথে আমার কাবা ব্যাংক। তো এই তো এটার ফাইনাল লুক। আর এদিকে এটা হচ্ছে ঘর থেকে বেরোবার দোয়া আর ঘরে ঢোকার দোয়া, তো এটাও আমি প্রিন্ট আউট করেছিলাম, তো একটা ফ্রেমে করে আমি দরজার সামনে রেখে দিয়েছি আমার প্যাসেজে। তো সাথে আমার ক্যান্ডেল আর এই অর্কিড গাছটা। তো এই অর্কিড আর আমার ক্যান্ডেলটা আগেই ছিল, তো এগুলা আমি আর সরাইনি, এগুলা এখানেই থাকবে। আর এখানে হচ্ছে একটা ফ্রেম, তো এখানে লেখা আল্লাহর 99টি নাম, তো এটা আমার আগেরই ছিল, তো এটা আমার ঘরে ঢোকার যে দরজাটা সেটার সামনে লাগানো, তো এটাও আমি সরাইনি, এটা এখানেই থাকবে। আর এখানে আমি একটা লেসের মতো বানিয়েছি হাফ মুন আর গুল শেপ দিয়ে, তো এটা আমি এখানে রেখে দিয়েছি, আমি যেখানে চাবি রাখি তো সেখানে আমি হ্যাং করে রেখে দিয়েছি, তো দেখতে মাশাল্লাহ সুন্দরই লাগছে। তো আমি যে একটা গ্লাসের জার পেইন্ট করেছিলাম, তো এই হচ্ছে এটার ফাইনাল লুক। তো এটাকে আসলে আমি ক্যান্ডেল হোল্ডার বানিয়েছি, তো ভেতরে একটা ক্যান্ডেল লাগিয়ে দিয়েছি, তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাগছে, লেখাগুলো একদম ভেসে উঠেছে রামাদান কারিম লেখা। তো এটার পেইন্টটা আসলে আমার এতটা ভালো লাগেনি, তো আমি ভেবেছিলাম এটা গোল্ড প্লেন একটা কালার হবে, বাট এটা ছিল গ্লিটারি, তো এই কারণে পেইন্টটা ভালো করে হয়নি। তো যাই হোক, যা হয়েছে আলহামদুলিল্লাহ। আর এদিকে হচ্ছে আমার লিভিং রুমের রাতের লুকটা, তো রাতে তো খুবই সুন্দর লাগে ফেরি লাইটগুলো অন করলে, তো এই তো দেখতেই পাচ্ছেন। তো আমি আরও ফেরি লাইটস আনতে চেয়েছিলাম আমার কার্টেনের উপরে দেওয়ার জন্য, কিন্তু আমার মেয়ের জন্য আনিনি, ও টান দিয়ে ছিঁড়ে ফেলবে এই কারণে। তো আমি আমার সাইড ক্যাবিনেটের ভেতরে একটা ফেরি লাইট দিয়ে দিয়েছি, তো এখানেই সুন্দর লাগছে। তো এই তো এগুলো হচ্ছে আমার রমজান উপলক্ষে আমার ঘরটা একটু ডেকোরেট করেছি। তো আমার আসলে খুবই ভালো লাগে রমজান মাসে এরকম ডেকোরেট করতে, আর বিশেষ করে ইফতারের সময় যখন সব লাইটগুলো এভাবে অন করা হয়, তো আমার কাছে খুবই শান্তি লাগে, মানে শান্তি শান্তি একটা ফিল হয়। তো আমার এই আইডিয়াগুলো আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আপনাদের কমেন্টস পড়তে আমার খুবই ভালো লাগে। তো আজকে এই পর্যন্তই, আপনারা সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।